নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, আর সুস্মিতাস কর্নারে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা পুরী ব্লগেরই পার্ট টু। আমি সেকেন্ড আর থার্ড ডেটাকে আমি কম্বাইন করে পোস্ট করছি। আমরা প্রায় 6টা নাগাদ গিয়েছিলাম সমুদ্রে, তখন তো সূর্যোদয় হয়ে গিয়েছে। দেখুন, তখনই কিছু মানুষ নেমে পড়েছেন সমুদ্রে। আসলে যারা সমুদ্রে স্নান করতে ভালোবাসেন তাদের পক্ষে এই জল দেখে স্থির থাকাটা মুশকিল হয়ে দাঁড়ায়। আমার ছোট মেয়েও সমুদ্রে নামার জন্য ছটফট করছে, কিন্তু এত সকালবেলাতে নামতে দেবো না, সেই জন্য অনেক বকে ঝোঁকে তাকে শান্ত রাখতে হয়েছে। জলের কালারটা দেখুন, এখানে যেন মনে হচ্ছে গলিত সোনা। সমুদ্র আর আকাশ একটা রেখায় গিয়ে মিশেছে, অসম্ভব সুন্দর এই দৃশ্যটা। একজন আর্ট কলেজের স্টুডেন্ট এখানে বালির মধ্যে তার শিল্পী সত্তা ফুটিয়ে তুলছিল। কি অসাধারণ বানিয়েছে দেখুন। আমরা এসেছি শ্রী হরিদাস ঠাকুরের মন্দিরে। ঈশ্বরের প্রতি অনেক কৃতজ্ঞ যে তিনি আমার জীবনে এমন একটা দিন দিয়েছেন যেখানে আমি নিজে গিয়ে তার দর্শন করছি, তার মন্দিরে গিয়ে। এটাও কিন্তু কম সৌভাগ্যের কিছু নয়। এখানে এক অদ্ভুত সুরে ঈশ্বরের আরাধনা চলছিল, আর জানি না কেন আমার মনের ওপরে, আমার স্নায়ুর ওপরে এই চ্যান্টিংয়ের একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। আপনি আপনার মনের সবটুকু দিয়ে, ভক্তি ভালোবাসা সবটুকু দিয়ে যাকে আঁকড়ে ধরবেন সেটাই কিন্তু ঈশ্বর হয়ে যাবে। সে হতে পারে এক টুকরো মাটি বা এক টুকরো কাঠ, যাই হোক না কেন। আমরা যখন মন্দিরে গেছি তখন ঠাকুরের বিছানা পরিষ্কারের কাজ হচ্ছে, মশারি তখনও খাটানো, তার বাসি জামাকাপড় পরিবর্তন করা হচ্ছে, তার সঙ্গে এই চ্যান্টিং সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছিল। এই ভিডিওটা দেখে আপনারা হয়তো সেটা অনুভব করতেও পারবেন। তারপর হোটেলে ফিরে আসি আর চা জল খাবার খেয়ে আমরা আবার সমুদ্রে যাব। আর এখন রেডি হয়ে চলে এসেছি সি বিচে। আমি আগেই বলেছি আমি সমুদ্রের সৌন্দর্যটা দূর থেকেই উপভোগ করতে বেশি ভালোবাসি। দেখছেন কি প্রচুর মানুষ এসে জমা হয়েছে পুরীতে। আর আমরা পূর্ণিমার পরে পরে গিয়েছিলাম বলে সমুদ্রের ঢেউ অনেকটাই ছিল। শেষ দিনটা আমিও কিন্তু নেমেছিলাম। শুভমের জলের প্রতি একটা ভীতি আছে। জেঠু আর বাবা মিলে অনেক চেষ্টা করলো ওকে জলে নামানোর। অনেকক্ষণ সমুদ্রের জলে এই ঝাঁপাঝাঁপি করার জন্য সবাই তো ক্ষুধার্ত আর ক্লান্ত হয়ে পড়েছিল। তো এনার্জি রিস্টোর করার জন্য মিষ্টি খাওয়া হলো। আর পুরীর মিষ্টি যে কত টেস্টি সে তো আপনারা সবাই জানেন। সমুদ্রে গেলে কাউকে আর বলে দিতে হয় না যে আমি সমুদ্রে গিয়েছিলাম,
তার বডি ট্যানই বলে দেয় যে সে অবশ্যই সমুদ্রে নেমেছিল। এবার হোটেলে ফিরে লাঞ্চ করে একটু ঘুমের খুব দরকার, আর তারপর বিকেলবেলা আমরা আবার বেরোবো। এটা বিকেলবেলার একটা মন্দিরের দৃশ্য। পুরীর মন্দিরে দেবদেবীর প্যাটার্ন বা এখানে যে আর্কিটেকচার, তার কিন্তু একটা ইউনিক স্টাইল আছে। লাস্ট দিন আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে আর রেস্ট নিয়ে কাটিয়ে দিয়েছি, আর ফাইনালি আমরা এখন বাড়ি ফিরছি। স্মৃতিদেরকে স্মৃতির মণিকোঠায় তুলে রেখে আর এক বুক আনন্দ নিয়ে এবার ঘরে ফেরার পালা। জানি এবার পড়াশোনায় মন বসাতে একটু প্রবলেম হবে। আমরা পুরী থেকে ফিরছি আফটার একটা শর্ট ট্রিপের পর। এই প্রায় 3 দিন আমরা এখানে ছিলাম, দিয়ে এখন আজকে বৃহস্পতিবার, এখন এই রাতে ফিরছি। কাল সকালবেলা 7টা নাগাদ আমরা নামবো, তারপর আমরা আবার আমাদের মানে টিউশন, আমার ডেইলি লাইফে ফিরবো আবার। একদম তাই, রেগুলার লাইফ স্টার্ট হয়ে যাবে, ব্রেক শেষ। হ্যাঁ, নতুন করে আবার মানে এন্ট্রি নিয়ে আবার ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলে আমাদের 10:05 ট্রেন ছিল, তাই ডিনারের জন্য নিয়ে এসেছি সাদা আলুর তরকারি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, সুজির হালুয়া, আর রয়েছে ফ্রাইড রাইস, মুগের ডাল আর লুচি। দুই বোনে এই কর্নার সিটটা দখল করেছে, আর বাড়ি ফেরার আগে নিজেদের মতো করে একটু সময় কাটাচ্ছে, কারণ বাড়ি ফিরে গেলে তো পড়ার চাপ থাকবে, এতটা সময় হয়তো দুজন দুজনকে দিতে পারবে না। এনাদের মধ্যে ঝগড়াও অনেক, আবার ভাবটাও বেশি, দুজনে প্রায় পিঠোপিঠি, ওই জন্য। তো এই ছিল আমাদের পুরীর ট্রিপের লাস্ট ভিডিও, আর বাড়ি গিয়ে ওয়াশিং মেশিন আর আমার দুজনেরই হাল বেহাল হতে চলেছে। তাই কদিন রেস্ট নিয়ে ভিডিও পোস্ট করব আবার। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।